সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানালেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহকে। শ্রদ্ধা নিবেদন করতে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্মল গুহের মতো ত্যাগী নেতার প্রয়াণ দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। মাহমুদ হাসানের প্রতিবেদন। সকাল 11টার দিকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানান আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ত্যাগী এই মানুষ সংগঠনের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। নির্মল রঞ্জন গুহর মতো এরকম কমিটেড, এরকম ত্যাগী, এরকম পরিশ্রমী নেতা পাওয়া দুষ্কর। শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বলেন, প্রয়াত এই নেতার আদর্শ অনুপ্রেরণা যোগাবে তাদের। আর এই অকাল মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি, তা এত সহজেই পূরণ হবার নয়। নির্মল দাদা শিখে গেছেন, তা যদি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বুকে ধারণ করেন, তবে স্বেচ্ছাসেবক লীগের গতিকে কেউ ফেরাতে পারবে না। জনতা শিখে গেছেন, হাতকে শক্তিশালী করার জন্য যে সমস্ত পরিকল্পনা হাতে নিয়েছিলেন, ইনশাআল্লাহ আমরা সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করব। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে। নির্মল গুহর মতো যোগ্যতা সম্পন্ন আরেকজন হওয়া খুবই কঠিন। পরে নিজ গ্রাম দোহারে নির্মল গুহের শেষকৃত্য হয়। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।